হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো সিজিএলের যুদ্ধের ঘন্টা কিন্তু বেজে গেছে আর জাস্ট গুনে গুনে দুটো মাস আছে সেপ্টেম্বর অক্টোবরে সিজিএলের এক্সাম প্রিলিমস তার মানে সেপ্টেম্বরের মিডিল থেকে কিন্তু তোমাদের সিজিএলের এক্সামের ডেট ফেলা শুরু হয়ে যাবে মাল্টিপল শিফ্টে মাল্টিপল ডেটে হবে তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরের সেকেন্ড হাফের পর থেকে কিন্তু তোমাদের সিজিএল শুরু হয়ে যাবে সেই অনুযায়ী কিন্তু আর জাস্ট দুটো মাস তোমাদের আছে ঠিক আছে তো এই দুটো মাসের মধ্যে প্রথম একটা মাস হচ্ছে খুব ভাইটাল তার কারণ এই সময় যেমন তোমাদের যে চ্যাপ্টারগুলো এখনও পর্যন্ত হয়নি নিজেদের সিলেবাসের চ্যাপ্টার বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন সাবজেক্টের সেইগুলো যেমন তোমাদের একে একে করে ফেলতে হবে ঠিক তেমনভাবেই যে চ্যাপ্টারগুলো যে সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি করে নিয়েছো সেইগুলো তোমাদের একটুখানি রিভিশন দিয়ে নিতে হবে এবং লেটেস্ট যে কোয়েশ্চেন দু হাজার তেইশ দু যে ধরনের কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো তোমাদের একটুখানি ঝালিয়ে নিতে হবে যে তোমরা যে প্রিপারেশানটা অলরেডি নিয়ে নিয়েছো চ্যাপ্টার ওয়াইজ কোনো সাবজেক্টের কোনো পার্টিকুলার চ্যাপ্টারের সেটা তোমাদের ঠিকঠাক আছে কি না লেটেস্ট কোয়েশ্চেন্স যখনই তোমরা সলভ করবে অ্যানালিসিস করবে তোমরা দেখতে পারবে বা বুঝতে পারবে যে তোমাদের ওই চ্যাপ্টারের প্রিপারেশানটা কমপ্লিট নাকি ওটাকে আরেকটুখানি পড়তে হবে বা নতুন কিছু কোয়েশ্চেন আসছে সেগুলোকে পড়তে হবে ঠিক আছে তো তোমাদের এই জার্নিতে সাহায্য করার জন্য আমাদের অলরেডি চ্যানেলে টি টোয়েন্টি ডিভিশন সিরিজ লঞ্চ হয়ে গেছে তোমরা অলরেডি যারা চ্যানেল ফলো করো তারা দেখতে পাচ্ছ বিভিন্ন সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার যেগুলো সেগুলো সিরিয়ালি আমাদের রিভিশন সিরিজে অলরেডি স্টার্ট হয়ে গেছে সেই চ্যাপ্টারে আমরা কি করছি প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের আগে তার যে রেসপেক্টেড রেসপেকটিভ থিওরিগুলো বা জিস্টগুলো একটু পড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে লেটেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তার সঙ্গে তোমাদের অ্যানালিসিস করেও দেখানো হচ্ছে যে এই জিনিসটুকুনি পড়লে তোমাদের আপাতত প্রিলিমসের জন্য ইনাফ তো আমাদের এই রিভিশন সিরিজের ভিডিওগুলোকে তোমরা যদি ফলো করো তাহলে এটুকুনি আমরা বলতে পারি যে সামনের যে প্রিলিমসটা আসছে সিজিএল প্রিলিমস সেই প্রিলিমসটা পাস করার চান্স বা এই সিরিজ থেকে বা এই কোয়েশ্চেন সেট থেকে বা এই কনসেপ্ট বা থিওরি থেকে তোমাদের কিন্তু প্রিলিমসে কমন পাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে তো তো তোমরা যে যেরকম পড়াশোনা করছো যেখানেই পড়াশোনা করছো সেটা করতে থাকো তার সাথে সাথে একটু আমাদের এখানে পোস্ট হওয়া সিরিজগুলো ভিডিওগুলো এবং অলরেডি তোমরা দেখতে পেয়েছ দেখছো যে আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে তার রেসপেক্টিভ যে নোটসের পিডিএফ এবং পিভিএসআর কোয়েশ্চেন যেগুলো ক্লাসে করানো হচ্ছে ভিডিওতে যেগুলো রয়েছে তার পিডিএফও কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল তো তোমরা সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করো এবং জিস্ট আকারে যে নোটগুলো দেওয়া রয়েছে খুব সুন্দর করে যতটুকুনি দরকার এই মুহূর্তে সেটা পড়ো এবং পিভিএসআর কোয়েশ্চেনগুলো সলভ করো আশা করি তোমাদের এখান থেকে প্রচুর বেনিফিট হবে এবং এখান থেকে তোমরা প্রচুর কোয়েশ্চেন কিন্তু সামনে সিরিয়ালে কমন পাবে ঠিক আছে তো চলো আজকের আমরা টি টোয়েন্টি ডিভিশন সিরিজের আরেকটা চ্যাপ্টার ম্যাথসের পার্সেন্টেজ শুরু করব পার্সেন্টেজ হল এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ মানে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজের কিছু কিছু পোর্শান ঢোকানো থাকে এবং পার্সেন্টেজেরও নিজস্ব চ্যাপ্টারে বেশ কিছু কনসেপ্ট আছে আমি চেষ্টা করেছি যে আজকের এই ভিডিওতে পার্সেন্টেজ সম্বন্ধে যত রকম টাইপের কোয়েশ্চেন হয় রিসেন্ট প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখে যে যে ধরনের টাইপের কোয়েশ্চেনগুলো এসছে সমস্ত টাইপগুলো এখানে রাশিয়া রাখার চেষ্টা করেছি এবং আশা করি তোমরা এইখান থেকে এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের টাইপই পার্সেন্টেজের পরীক্ষায় কিন্তু হুবহু কমন পাবে ঠিক আছে এবার আসি পার্সেন্টেজের আরেকটা কথা যেটা হলো পার্সেন্টেজ পার্সেন্টেজের অঙ্কগুলো কিন্তু খুব একটা বেশি শক্ত হয় না জাস্ট যেরকমভাবে দেওয়া থাকে শুধু ফলো করে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করলেই হয়ে যায় সরি কিন্তু যেহেতু অঙ্কগুলো সোজা দেয় পার্সেন্টেজের কিন্তু ইদানি অঙ্কগুলো খুব ক্যালকুলেটিভ দিচ্ছে তার মানে পার্সেন্টেজের যে অপশানগুলো দিচ্ছে সেগুলো পয়েন্টের পরে টু ডেসিমেল পর্যন্ত বা পার্সেন্টেজের অঙ্কগুলো একটু লেংদি দিচ্ছে যেগুলো তোমাদের কিন্তু করতে একটুখানি সময় বেশি লাগবে তো তোমরা যদি আগে থেকে জিনিসগুলো প্র্যাকটিস করে না রাখো বা ক্যালকুলেশান ফাস্ট করে রাখার প্রসেসগুলো তোমরা রপ্ত করে না রাখো তাহলে কিন্তু পার্সেন্টেজের অঙ্কগুলো করতে পরীক্ষার সময় কিন্তু নামিয়ে ফেলবে কিন্তু করতে একটু সময় বেশি লেগে যাবে ঠিক আছে তো পার্সেন্টেজের আজকের এই চ্যাপ্টারটা পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা দেখতে পাবে ভিডিও পোস্টের সাথে সাথে তো তোমরা আগে কি করবে পিডিএফটা থেকে কোয়েশ্চেনটা আগে নিজেরা সলভ করো তারপরে যেগুলো আটকাবে বা যেগুলো তোমার মনে হবে যে এটা এটা কিভাবে করবো একটু দেখে নিই এক্সাম হল অ্যাপ্রোচ কী হবে বা এটার কোনো শর্টকাট আছে কিনা একটু দেখে নিই তারপরে তোমরা ভিডিওটা দেখো তো তাহলে তোমাদের কি হবে আগে প্র্যাকটিস হবে পার্সেন্টেজটা তারপরে তোমরা সলিউশনটা দেখতে পাবে ঠিক আছে চলো তো আজকে আমরা শুরু করি টি টোয়েন্টি রিভিশন সিরিজের পার্সেন্টেজ আচ্ছা প্রথম অঙ্ক কী আছে দেখো দেখো এটা এসছে কোথায় সিজিএল সিএইচএসএল দু হাজার তেইশ টায়ার টুতে এসছে একদম রিসেন্ট দু হাজার তেইশের সিএইচএসএল টায়ার টুতে এসছে আর নাম্বার ইজ ইনক্রিজড বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড দেন ডিক্রিসড বাই সিক্সটিন পার্সেন্ট দ্য ফাইনাল ভ্যালু অব দ্য নাম্বার ইজ তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল যে একই জিনিস একই নাম্বার বা একই ডেটা যদি একবার ইনক্রিজ করা হয় একবার ডিক্রিজ করা হয় বা দুবার পর পর ইনক্রিজ করা হয় বা দুবার পর পর ডিক্রিজ করা হয় তাহলে আমরা কি করব তার জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই একশো ঠিক আছে যদি ইনক্রিজ হয় প্লাস হবে যদি ডিক্রিজ হয় মাইনাস হবে তাহলে এখানে আমাকে অঙ্কে কি বলেছে প্রথমে বলেছে ইনক্রিজড বাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট তারপরে বলেছে ডিক্রিস বাই সিক্সটিন পারসেন্ট তাহলে আমরাকে আমরা এখানটা এটা কী করে বসাবো প্লাস পঁচিশ মাইনাস ষোলো প্লাস মাইনাস গুণ করলে কী হবে মাইনাস হবে মাইনাস পঁচিশ ইন্টু ষোলো বাই একশো এটা কত হয়ে গেলো পঁচিশ চার একশো চার চারে ষোলো তাহলে প্লাস পঁচিশ আর এখানে মাইনাস ষোলো আট চারে কুড়ি তাহলে কত হয়ে গেলো প্লাস ফাইভ

ওয়াইল তিরিশ হাজার তিনশো পঁচাত্তরই স্পেন্ট অন হেলথ অ্যান্ড দ্য রিমেনিং অ্যামাউন্ট ইজ স্পেন্ট অন ফুড হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফুড এক্সপেন্ডিচার টু দ্য টোটাল ইনকাম তাহলে আমাদের কী করতে হবে এই প্রসেসটাকে ফলো করে স্টেপ বাই স্টেপ ফুড পর্যন্ত যেতে হবে তারপরে ফুডটা বার করার পরে দেখতে হবে যে এই ফুডের এক্সপেন্ডিচারটা টোটাল ইনকামের কত পার্সেন্টেজ তাহলে টোটাল ইনকাম আমাকে কত বলে দিয়েছে পঁচাত্তর হাজার টাকা টোটাল ইনকাম বলে দিয়েছে পঁচাত্তর হাজার টাকা তার মধ্যে সেভ করেছে কত টেন পার্সেন্ট বাকিটা তাহলে কী হয়ে যাবে এক্সপেন্ডিচার হয়ে যাবে তাহলে আমরা দেখে নিই যে এক্সপেন্ডিচারের পরিমাণ কত তাহলে পঁচাত্তর হাজারের টেন পার্সেন্ট মানে কি একটা শূন্য বাদ তাহলে কত মাইনাস করবো সাত হাজার পাঁচশো এটা আমার কী হয়ে গেল সেভিংস তাহলে এখান থেকে কত হয়ে গেল পঁচাত্তর হাজার থেকে সাত হাজার বাদ দিলে কত হয় সাতষট্টি হাজার আটষট্টি হাজার আর পাঁচশো বাদ দিলে সাতষট্টি হাজার পাঁচশো এটা হয়ে গেল আমার কি এক্সপেন্ডিচার ঠিক আছে এই এক্সপেন্ডিচারের মধ্যে এবার কি বলেছে থার্টি ইনকারন ইনকার অন তাহলে এডুকেশানে কত আমরা দেখেনি

পঁচাত্তর টাকা এটা বলে দিয়েছে হেলথ ঠিক আছে রিমেইনিং বলে দিয়েছে ফুড তাহলে কি করবো এই দুটো যোগ করে টোটাল এক্সপেন্ডিচার থেকে বার মাইনাস করব মাইনাস করলে কি বেরিয়ে যাবে ফুড বেরিয়ে যাবে তাহলে এই দুটো যোগ করলে কত হয় এখানে পাঁচ হাজার পাঁচ বারো দুই হাতে এক তিন দিয়ে চার দু ছয় শূন্য তিন এক দুয়ে পাঁচ পঞ্চাশ হাজার ছশো পঁচিশ টাকা হয়ে গেল টোটাল তাহলে রিমেইনিংটা কত হয়ে যাবে রিমেনিং কত থেকে কোনটা থেকে কোটা মাইনাস করবো এই টোটাল এক্সপেন্ডিচার থেকে এই দু এই দুটো এইটা মাইনাস করবো এই দুটো যোগফলটা মাইনাস করবো তাহলে মাইনাস করলে কত হবে দেখো এখানে পাঁচ আর পাঁচের দশ আধ এক এর তিন আর সাতের দশ আধ এক ছাত আটে পনেরো এখানে এক আর ছয় ষোলো ষোলো হাজার আটশো পঁচাত্তর টাকা তাহলে এইটা কিসে খরচা করেছে এইটা ফুডে খরচা করেছে ঠিক তো তাহলে তাহলে এবারে ফুডে ফুডটা বলেছে ফুড এক্সপেন্ডিচারটা টোটাল কত তাহলে ফুডটা হচ্ছে এত ওপরে টোটাল এক্সপেন্ডিচার পঁচাত্তর হাজার টাকা ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে কাটাকুটি করে নাও প্রথমে যদি আমরা পঁচিশ দিয়ে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবারে পঁচিশ দিয়ে কাটলাম পঁচিশ তিন পঁচাত্তর শূন্য এটাকে পঁচিশ দিয়ে কাটলে কী হবে পঁচিশ ছয় একশো পঞ্চাশ হাতে থাকে আঠেরো আঠেরো মানে সাতাশি একশো সাতাশি পঁচিশ সাত একশো পঁচাত্তর হাতে পড়ে রইলে কত বারো একশো পঁচিশ পঁচিশ পাঁচ একশো পঁচিশ ঠিক এবার তিন দিয়ে কাটো সাতার বাজে বারো আর ছয় আঠেরো তিন দিয়ে যাবে তাহলে তিন দুকোনে ছয় তিন দুকোনে ছয় এক পনেরো তিন পাঁচে পনেরো আর একটা শূন্য মানে টোয়েন্টি ইজ দ্য রাইট আন্সার দেখো সোজা অঙ্ক শুধু একটু ক্যালকুলেটিভ প্রথমে বলে দিয়েছে টোটাল ইনকাম তার টেন পার্সেন্ট সেভিংস তাহলে বাকি এক্সপেন্ডিচারটা বার করে নিলাম এবার এডুকেশন বলে দিয়েছে এর ওপরে থার্টি এর ওপরে থার্টি আর হেলথটা অ্যামাউন্টটাই বলে দিয়েছে তাহলে টোটাল এই দুটো মিলিয়ে কত হয়ে গেল

রাউন্ডেড আপ টু টু ডেসিমাল প্লেসেস দেখো এটা প্রথমত এসছে এট এস এসসি এম টিএস দু হাজার তেইশে এই অঙ্কটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে খুব ইজি ফর্মুলা সেটা হলো যে রিডিউসড প্রাইস ইকুয়ালস টু ওপরে হচ্ছে अमाउंट अफ एक्सपेन्डिचार इंटू रिड्यूसड परसेंटेज डिवेड ब्रिज नम्बर और ओट ठीक को देखो অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার মানে এখানে যে টাকাটা নিয়ে ও টোটাল বাজারে গিয়েছিল অঙ্কে আমাকে কি বলে দিয়েছে যে বারোশো টাকা নিয়ে অক্ষত বাজারে গেছিলো সেখানে গিয়ে সে কী দেখলো সুগারের দাম বারো পার্সেন্ট ডিক্রিজ করেছে ডিক্রিজ করার ফলে সে সাত কেজি বেশি সুগার কিনতে পারছে তুমি ধরো একটা টাকা নিয়ে গেলে গিয়ে দেখলে দাম কমে গেছে টাকা তো ফেরত নিয়ে আসার উপায় এখানে নেই তোমাকে কি করতে হবে আর একটু বেশি সুগার কিনে নিয়ে আসতে হবে তো সেটাই বলেছে বারোশো টাকা নিয়ে গেলে গিয়ে দেখলে বারো বারো পার্সেন্ট দাম কমে গেছে এবং তার জন্য তুমি কি করছো সাত কেজি বেশি সুগার নিয়ে বাড়িতে আসছো তাহলে অ্যামাউন্ট অফ এক্সপেন্স এই হচ্ছে বারোশো অ্যামাউন্ট অফ এক্সপেন্স হচ্ছে বারোশো এরপরে কি বসাতে বলেছে যে রিডিউসড পার্সেন্টেজ রিডিউসড পার্সেন্টেজ কত বারো পার্সেন্ট রিউস পার্সেন্টেজ বারো পার্সেন্ট তাহলে এখানে বারো পার্সেন্ট মানে কি বারো বাই একশো আচ্ছা নিচে কি বসাবো ইনক্রিজ নাম্বার অফ ওয়েট মানে যে পরিমাণটা বেড়েছে তাহলে কত সেটা হয়ে গেল সাত কেজি নিচে বসালাম কত সাত কেজি এটা আবার কি হয়ে গেল এটা হয়ে গেল রিডিউস প্রাইস মানে দামটা কমে এখন কত হয়েছে সেই রিডিউসড প্রাইস কিন্তু আমাকে এখানে রিডিউস প্রাইস বার করতে বলেনি আমাকে এখানে কি বার করতে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ দ্য সুয়ার তাহলে রিডিউস প্রাইস বার করতে বললে এটা আমরা কাটাকুটি করে কাজটা করতাম কিন্তু এই কাটাকুটিটা করার আমার বৃথা হয়ে যাবে তার কারণ আমাকে এখানে আগের প্রাইসটা জানতে চেয়েছে তাহলে আমার রিডিউসড হয়েছে কত বারো পার্সেন্ট তাহলে আমি এখানে দেখে নিই যদি প্রথমে দাম থাকতো একশো টাকা একশো টাকা যদি প্রথমে দাম থাকতো তাহলে বারো টাকা দাম কমে গেছে এখন হয়ে গেছে কত অষ্টআশি টাকা তাহলে রিডিউস প্রাইসটা হচ্ছে কত অষ্টআশি তাহলে কী করবো আমরা নিচে দেবো অষ্টআশি উপরে দেব একশো যাহা চাই তাহা ওপরে যাহা পাই তাহা নিচে এই বেদ বাক্য এটা মনে রাখবে পার্সেন্টেজ প্রফিনা সমস্ত জায়গায় তোমার কাজে লাগবে যাহা পাই তাহা নিচে যাহা চাই তাহা ওপরে ঠিক আছে তাহলে একশো থেকে বারো কমে গেলে রিডিউস প্রাইস কত হয় অষ্টআশি তাহলে অষ্টআশিটার নিচে একশোটা ওপরে তাহলে একশো একশো কেটে দাও ঠিক আছে এখানে কত যাবে ধরো চার দিয়ে যদি কাটি চার বাইশ অষ্টআশি চার তিনে বারো আবার ধরো দুই দিয়ে যদি কাটি দুই এগারো বাইশ এখানে কত হয়ে গেল ছশো তার মানে ওপরে কত হয়ে গেল আঠেরোশো ডিভাইডেড বাই সাত ইন্টু এগারো ঠিক তাহলে আগে সাত দিয়ে কাটো সাত দিয়ে কাটলে সাত দুগোনে চোদ্দো চার চল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ শূন্য সাত সাত উনপঞ্চাশ এক শূন্য সাত এক সাত তিন তিরিশ সাত চারে আঠাশ ডিভাইডেড বাই এগারো আবার এগারো দিয়ে ভাগ করলে কত হবে এগারো দুকনে বাইশ দুই সাতাশ তিন সাঁতিরিশ এগারো তিন তেত্রিশ চার একচল্লিশ এগারো তিন আট চুরাশি এগারো সাত সাতাত্তর একটা কিছু আসবে তো সেটাকে রাউন্ড অফ করলে কত দাঁড়াবে টোয়েন্টি থ্রি এ ইজ দ্য রাইট দেখো ক্লিয়ার তাহলে এই ফর্মুলাটা তোমরা এই ধরনের অঙ্কগুলোর জন্য মাথায় রাখবে যে রিডিউসড প্রাইসটা কি হবে অ্যামাউন্ট অফ এক্সপেন্স ইন্টু রিডিউসড পার্সেন্টেজ বাই ডিক্রিজ পার্সেন্টেজ ডিভাইডেড বাই ইনক্রিজড নাম্বার অফ ওয়েট মানে যে পরিমাণ জিনিসটা বেশি কিনলো ক্লিয়ার নেক্স কোয়েশ্চেন আচ্ছা ভূষণস মান্থলি ইনকাম ইজ পঁয়তাল্লিশ হাজার অ্যান্ড ইজ মান্থলি এক্সপেন্ডিচার ইজ তেত্তিরিশ হাজার ইফ ইজ মান্থলি ইনকাম ইজ ইনক্রিজড বাই বাইশ পার্সেন্ট

এবারে কী বলেছে তার মান্থলি ইনকাম ইজ ইনক্রিজড বাই বাইশ পার্সেন্ট তাহলে এর ওপরে যদি আমি বাইশ পার্সেন্ট করি কত হবে বাইশ পার্সেন্ট মানে এক পার্সেন্ট মানে কত এই দুটো শূন্য বাদ চলে যাবে তাহলে বাইশ পার্সেন্ট মানে কি চারশো পঞ্চাশের সঙ্গে বাইশ দিয়ে গুণ করবো তাহলে একটা শূন্য আগে আমরা বসিয়ে দিই শূন্য বসে গেল বাইশ পাঁচ একশো দশের শূন্য হাতে এগারো বাইশ চার অষ্টআশি আর এগারো মানে নিরানব্বই

যদি বলতো তার সেভিংস কত বাড়লো তাহলে এই দুটো মাইনাস করে দিতাম যদি কেন বলে যে টোটাল সেভিং কত তাহলে আগে একটা সেভিং ছিল এখন একটা সেভিং বাড়লো তাহলে এখন সেভিং কত বাড়লো এখানে শূন্য তিন আর সাথে দশ হাতে এক ছয় একে সাত আর দুই নয় এক ছয় ছ হাজার দুশো সত্তর টাকা এখানে আর এখানে ছিল কত বারো হাজার টাকা তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে গেল আঠেরো হাজার দুশো সত্তর টোটাল সেভিংস কত হয়ে গেল আঠারো হাজার দুশো সত্তর তাহলে সিম্পল কী করলাম শুধু ইনকামটা বাইশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম এক্সপেন্ডিচারটা এগারো পার্সেন্ট বাড়িয়ে দিলাম দেখো এখানে যদি আমরা এটা করতাম যে এর ওপরে বাইশ পার্সেন্ট করে এটা আবার এর সঙ্গে যোগ করে এটা এর করে এটা আবার এর সঙ্গে যোগ করে টোটাল সেভিংস করতাম সেটাও হতো তো সেই যোগের খাটনিটা আমি না করে কী করলাম যে এটা ইনকাম ইনক্রিজ হয়েছে এত এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে তাহলে সেভিং ইনক্রিজ হয়েছে ছ হাজার দুশো সত্তর

find দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস received বাই দ্য ক্যান্ডিডেট who টুড থার্ড গিভেন দ্য দ্য received হি received only টেন পার্সেন্ট অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস এখানে অনেক কিছু বলেছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে ইদানিংকালে এই ইলেকশনের অঙ্ক কিন্তু প্রচুর আসছে এবং এরকম লিঙ্গি কোয়েশ্চেনই আছে ঠিক আছে এখানে কী বলেছে সিএইচ এল দু হাজার তেইশ টায়ার ওয়ার এসে মানে একদম রিসেন্ট কোশ্চেন ঠিক আছে কীভাবে আমরা করবো দেখো প্রথমে আমরা কী ধরে নেব যে টোটাল ভোট টোটাল আছে ধরো হাজার টোটাল হাজার ভোট আছে ঠিক আছে এর মধ্যে কাস্ট হয়েছে কত মানে ইনভ্যালিড তাহলে আটশোর ওপরে আটশোর ওপরে থ্রি পার্সেন্ট যদি ডিক্লেয়ার্ড ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোট কত হবে ভ্যালিড ভোট হয়ে যাবে আটশো মাইনাস আটশো মানে কত চব্বিশ তাই তো তাহলে আটশো থেকে চব্বিশ বাদ দিলে কত হয়ে যাবে আটশো থেকে কুড়ি বাদ দিলে সাতশো আশি তার মানে সাতশো ছিয়াত্তর ঠিক এটা হয়ে গেল কি ভ্যালিড ভোট এবারে বলেছে দ্য উইনিং ক্যান্ডিডেট গট বিরাশি বিয়াল্লিশ হাজার ছশো আশি ভোটস হুইচ হি ওয়ার ফিফটি ফাইভ পার্সেন্ট অব দ্য টোটাল ভ্যালিড ভোটস তাহলে এই যে ভ্যালিড ভোটসটা এই ভ্যালিড ভোটের

কটা ভোট পেয়েছে তাহলে সাতশো ছিয়াত্তর এটা তো আমার ভ্যালিড ভোট তাহলে ভ্যালিড ভোটের পরিমাণটা আমরা বের করে নিই তাহলে ভ্যালিড ভোটের পরিমাণটা সাতশো ছিয়াত্তর এটা যদি এদিকে দিয়ে দিই আমরা কি হয়ে যাবে চার বিয়াল্লিশ হাজার ছশো আশি ওপরে একশো নিচে কত পঞ্চান্ন এটা হয়ে গেল আমার ভ্যালিড ভোট ঠিক আছে এটা আমার ভ্যালিড এবারে ভ্যালিড বোর্ডের কি করে দেবো সিম্পল দশ বাই একশো তাহলে একশো একশো কেটে গেল শুধু এইটা আমরা ভাগ করে নেবো এগারো দিয়ে ভাগ করলে এগারো পাঁচ পঞ্চান্ন এখানে এগারো দিয়ে ভাগ করলো এগারো তিন তেত্রিশ নয় ছিয়ানব্বই এগারো আট অষ্টআশি আট অষ্টআশি এগারো আট অষ্টআশি একটা শূন্য তাহলে থ্রি এইট এইট শূন্য শূন্য ডিভাইডেড বাই ফাইভ পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাততে পঁয়ত্রিশ তিন আটত্রিশ আবার পাঁচ সাত থেকে পঁয়তিরিশ তিন শূন্য পাঁচ ছয় তিরিশ শূন্য সাত হাজার সাতশো ষাট অপশান এ তাহলে আমরা প্রথম কী করলাম টোটাল ভোট একশো ধরে নিলাম তার মধ্যে কাস্ট ভোট কত এইট্টি পার্সেন্ট মানে আটশো তার মধ্যে থ্রি পার্সেন্ট কী হয়ে গেলো ইনভ্যালিড তাহলে ভ্যালিড কত হয়ে গেলো আটশো থ্রি পার্সেন্ট মানে চব্বিশ বাদ দিলাম সাতশো ছিয়াত্তর উইনার তাহলে কত পেলো উইনার বলে দিয়েছে এখানে যে টোটাল যে ভ্যালিড ভোট তার ফিফটি ফাইভ পার্সেন্ট আবার টোটাল অ্যামাউন্টটাও বলে দিয়েছে সংখ্যাটাও বলে দিয়েছে তাহলে সাতশো ছিয়াত্তরের পঞ্চান্ন বাই একশো করলে কী হয় বিয়াল্লিশ হাজার ছশো আশি তার মানে ভ্যালিড ভোট সমান সমান কী বিয়াল্লিশ হাজার ছশো আশি বাই পঞ্চান্ন ইন্টু একশো মানে এটা ভ্যালিড ভোট তার আবার টেন পার্সেন্ট পেয়েছে কে থার্ড ক্যান্ডিডেট তাহলে ইন্টু টেন পার্সেন্ট করে দিলাম বেরিয়ে গেল কত সাত হাজার সাতশো ষাট নেক্সট কোয়েশ্চেন রবি ইনিশিয়ালি হ্যাড আ সার্টেন নাম্বার অফ চকলেটস ওয়াইল ভানু ইনিশিয়ালি হ্যাড এইটি পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ চকলেটস দ্যাট রবি ইনিশিয়ালি হ্যাড তাহলে রবির প্রথমে কটা চকলেট ছিল ধরে নিলাম রবির ছিল প্রথমে একশোটা চকলেট এবারে কি বলেছে ভানু ভানুর কাছে রবির এইট্টি মানে আশিটা চকলেট আছে ঠিক আছে এবারে বলেছে রবি এত পর্যন্ত হলো এবারে বলেছে রবি গেভ টেন পারসেন্ট অফ ইস চকলেট টু সিস্টার তাহলে সিস্টারকে রবি কটা দিয়েছে দশটা সিস্টার ওয়াইল ভানু রিসিভড ফ্রম ইস আঙ্কেল অ্যানাদার থার্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ চকলেট হি ইনিশিয়ালি হ্যাড তাহলে এর কাছে ইনিশিয়ালি কত ছিল আশিটা আরও তার ইনিশিয়ালি যা ছিল মানে আশিটা তার থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার অফ চকলেট সে কার কাছ থেকে পেয়েছে তার আঙ্কেলের কাছ থেকে পেয়েছে তাহলে এর থার্টি করলে কত হয় আর তিনে চব্বিশ আর ফাইভ পার্সেন্ট করলে কত হয় চার মানে চব্বিশ হাজারে আঠাশ তাহলে আশি প্লাস আঠাশ কত হয়ে গেল একশো আট তাহলে ভানুর কাছে এখন কটা চকলেট আছে একশো আটটা এবারে কি বলেছে ইফ ভানু ফাইনালি হ্যাড ফিফটি ফোর চকলেটস হাউ মেনি চকলেটস ডিড রবি গিফট হিস সিস্টার তাহলে একশো আট মানে যদি চুয়ান্ন হয় দশ মানে কত হবে পাঁচ হবে এখানে দুই দিয়ে ভাগ তাহলে এখানে দুই দিয়ে ভাগ করব তাহলে সিস্টারকে কটা চকলেট দিয়েছিল পাঁচটা চকলেট দিয়েছিল যে দশ

দেখো কী বলে দিয়েছে সিক্সটি ফাইভ অফ সমিতা ইকুয়ালস টু নাইনটি ওয়ান অফ ভৈরব বলে দিয়েছে তাহলে এখান থেকে প্রথমে আমরা কী করে নেব সমিতা আর ভৈরবের ইনকামের রেশিওটা বার করে নেব কত হয়ে যাবে নাইনটি মানে সেভেন বাই এবারে কি বলেছে এবারে বলেছে সোমিতাস ইনকাম পনেরোশো বাড়ানো হলো আর বৈরবের ইনকাম পাঁচশো বাড়ানো হলো তাহলে এটাকে যদি আমরা সেভেন এক্স আর ফাইভ করি সমিতাস ইনকাম কত বাড়ানো হয়েছে পনেরোশো এর ইনকাম কত বাড়ানো হয়েছে পাঁচশো রেশিও কত বলে দিয়েছে নতুন থ্রি টু টু হ্যাঁ সেখান থেকে আমরা এক্স বের করে নেব কত হয়ে যাবে এখানে দেখো চোদ্দো এক্স প্লাস তিন হাজার ইকুয়ালস টু পনেরো এক্স প্লাস

2% enrolled there in the voter list did not participate and 500 votes were invalid. two candidates, a and b, fought the election and a defeated b by 200 votes. if 43% of the persons enrolled in the voter list casted their votes in favor of a, then what is the number of total casted votes? ইলেকশনের অঙ্ক দেখো এস এস সি সিজিএল দু হাজার তেইশ ওয়ান এসেছে এই অঙ্কগুলো একটু লিং হয় তোমাকে স্টেপ বাই স্টেপ শুধু করে যেতে হবে তাহলে টোটাল ভোট আমি ধরে নিলাম কত একশো এক্স ধরে নিলাম ঠিক আছে এর মধ্যে টু পার্সেন্ট বলেছে এনরোল্ড টু পার্সেন্টস এনরোল্ড ইন দ্য ভোটার লিস্ট ডিড নট পার্টিসিপেট ঠিক আছে তাহলে পার্টিসিপেট কজন করেছে পার্টিসিপেট মানে কি কাস্টেড টু পার্সেন্ট করেনি তাহলে কতজন করেছে নাইনটি এইট এক্স ঠিক আছে এর মধ্যে কি বলেছে যে পাঁচশো ভোটস ভোট ইনভ্যালিড তাহলে ভ্যালিড ভ্যালিড ভোট ভোট কত হয়ে হয়ে যাবে যাবে নাইনটি এইট এক্স মাইনাস পাঁচশো পাঁচশো পাঁচশোটা ভোট বাদ দিয়ে দিলাম কত হয়ে গেল এইট মাইনাস এক্স এটা হচ্ছে ভ্যালিড ভোট এইবারে কি বলেছে টু ক্যান্ডিডেটস এ অ্যান্ড বি ফর দ্য ইলেকশন বাই দুশো ভোটস এ বি দুশো ভোটে হারিয়েছে ইফ ফর্টি থ্রি পার্সেন্ট অফ দ্য পার্সন এনরোল্ড ইন দ্য ভোটার লিস্ট কাস্টেড দেয়ার ভোটস ইন দ্য ফেভার অফ এ তাহলে এ কটা পেয়েছে এ কি বলেছে দেখো যে টোটাল যে এনরোলড টোটাল এনরোল্ড আমরা কত ধরেছি এটা আমরা ধরেছি একশো এক্স তার ফর্টি থ্রি পার্সেন্ট পেয়েছে এ তাহলে এই একশো এক্সের ওপরে ফর্টি থ্রি পার্সেন্ট করলে কত হয় এ তাহলে পেলে কত ফর্টি থ্রি এক্স ঠিক তো তাহলে ভ্যালিড ভোট কটা নাইনটি এইট মাইনাস পাঁচশো এখান থেকে যদি আমি এ মাইনাস করে দিই তাহলে বি পেয়ে যাবো তাহলে বি কত হয়ে যাবে নাইনটি এইট এক মাইনাস থ্রি এটা হয়ে গেল বি তাহলে এখান থেকে মাইনাস করলে কত হয়ে যাবে তিন আর পাঁচে আট চার আর পাঁচে নয় পঞ্চান্ন এক্স মাইনাস এটা হয়ে গেল আমার বি এর ভোট এবারে আমাকে অঙ্কে বলে দিয়েছে কি এ বিকে দুশো ভোটে হারিয়েছে মজা গেল তাহলে ঘুরিয়ে ওইটার সঙ্গে আমরা ইকুয়াল করে দেবো তাহলে এ বিকে দুশো ভোটে হারিয়েছে মানে কি এ মাইনাস বি সমান সমান দুশো তাহলে এর ভোট কত ফর্টি থ্রি এক্স মাইনাস বি ভোট কত পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো এটা সমান সমান অঙ্কে কত বলে দিয়েছে দুশো তাহলে এখান থেকে কত বেরিয়ে গেল ফর্টি থ্রি এক্স মাইনাস পঞ্চান্ন এক্স প্লাস পাঁচশো সমান সমান কত দুশো তাহলে এখানে কত হয়ে যাবে বারো মাইনাস বারো এক্স তা বারো এক্স ওদিকে নিয়ে চলে গেলাম তাহলে কত হয়ে গেলো বারো এক্স সমান সমান এখানে কত হয়ে গেলো ভাগ করলে মাইনাস করলে তিনশো তাহলে এক্স মানে কত এক্স মানে হয়ে গেল পঁচিশ এক্স মানে পঁচিশ পেরিয়ে গেল তাহলে কি জানতে চাই দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ টোটাল কাস্টেড ভোটস তাহলে কাস্টেড ভোট কত নাইনটি এইট এক্স তাহলে নাইনটি এইট এক্স সমান সমান কত হয়ে যাবে 98 এইট ইন্ট পঁচিশ আট দুশো শূন্য হাতে কুড়ি পঁচিশ নয় দুশো পঁচিশ আর কুড়ি দুশো পঞ্চান্ন টোটাল কাস্টার বোর্ড কত দু হাজার পাঁচশো পঞ্চাশ দুশো পঁয়তাল্লিশ হাতে কুড়ি পঁচিশ দুশো আর কুড়ি হবে দুশো রাইট অ্যান্স টু ফোর ফাইভ তাহলে আমরা কি করলাম দেখো আচ্ছা এখানে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই অঙ্কটা এই অঙ্কটা আমরা আরেকটা ইলেকশানের যে অঙ্কটা ছিল এখানটা আমরা হাজার ধরে অঙ্ক করেছিলাম হাজার ধরে অঙ্ক করেছিলাম কিন্তু এইখানে এখানে আমরা এক্স কেন ধরলাম এখানটা আমরা একশো কেন ধরলাম দেখো এইখানে পার্সেন্টেজ বলতে 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 মাঝখানে একটা করে নাম্বার দিয়ে দিয়েছে তা যখনই দেখবে যে এরকম মধ্যখানে একটা এক্স্যাক্ট নাম্বার ঢুকিয়ে দেবে তখন আমরা আর ওখানে কিছু মানে এক্স্যাক্ট কিছু ধরতে পারবো না তার মানে এখানে দেখো এই অঙ্কটায় এই দেখো কোথায় গেল এই যে এই অঙ্কটা দেখো এখানে অঙ্কের এক্স্যাক্ট নাম্বার দিয়ে দেয়নি একদম লাস্টে গিয়ে যেটার সঙ্গে আমরা ইকুয়াল করবো সেটা দিয়ে দিয়েছে বাকি সব পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়েছে তাই জন্য আমরা একটা হাজার বা একশো বা দু হাজার যা কিছু ধরে নিতে পারবো কিন্তু যদি এইখানে আমাদের মধ্যিখানে একটা এক্স্যাক্ট নাম্বার দিয়ে দেয় তখন আমরা ওই অ্যামাউন্টটা একশো বা হাজার ধরতে পারবো না আমাদেরকে এখানে একশো এক্স ধরেই কাজ করতে হবে ঠিক আছে তো তো আমরা ঘুরিয়ে ইকুয়াল করলাম প্রথমে টোটাল ইলেকটরেটের ভোটের সংখ্যা কত ছিল একশো এক্স কাস্ট হয়েছে কত আটানব্বই এক্স তাহলে তার মধ্যে বলে দিয়েছে পাঁচশো ভোট ইনভ্যালিড সরিয়ে দেওয়া পাঁচশো ভোট নাইনটি এইট এক্স মাইনাস পাঁচশো এবার এ বলেছে যে টোটাল যে এনরোল ভোট ছিল একশো এক্স তার ফর্টি থ্রি পারসেন্ট মানে তেতাল্লিশ এক্স আর বি তাহলে কত হয়ে যাবে ভ্যালিড ভোট কত এত তার মধ্যে যদি তেতাল্লিশ এক্স মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো কত বিয়ের ভোট সংখ্যা এইবারে আমার এখানে অঙ্কে কি বলে দিয়েছে এ বিকে দুশো ভোটে হারিয়েছে তাহলে তেতাল্লিশ এক্স মাইনাস পাঁচ পঞ্চান্ন এক্স মাইনাস পাঁচশো সমান সমান দুশো এখান থেকে আমরা এক্স ভ্যালু পেয়ে গেলাম তাহলে বলেছে কাস্টেড ভোট কত কাস্টেড ভোটের আমরা কত ধরেছিলাম নাইনটি এইট এক্স নাইনটি এইস এক্স মানে নাইনটি এইটের সঙ্গে পঁচিশ গুণ করে দিলাম হয়ে গেল দু হাজার চারশো পঞ্চাশ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলেছে সুহানি পেস ট্যাক্স অ্যাট দ্য রেট অফ থার্টি পারসেন্ট আর এন্টায়ার ইনকাম অফ রুপিস নব্বই হাজার অ্যান্ড রিতিকা পেস ট্যাক্স অ্যাট দ্য রেট অফ ফর্টি পারসেন্ট অফ আর এন্টায়ার ইনকাম অফ রুপিস ওয়াই ইফ দ্য ওভারঅল ট্যাক্স রেট অফ দেয়ার কম্বাইন্ড ইনকাম কামস টু থার্টি সেভেন পারসেন্ট দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই তাহলে কী করবো প্রথমে আমরা এই জিনিসটা প্রথমে দেখে নিজে সুহানি কি বলেছে তার এন্টায়ার ইনকাম কত ইনকাম তার নব্বই হাজার ইনকাম ঠিক আছে তার মধ্যে সে কত ট্যাক্স পে করে থার্টি পার্সেন্ট ট্যাক্স পে করে তাহলে থার্টি পার্সেন্ট মানে কত হয়ে যাবে বলো সাতাশ হাজার এটা হয়ে গেল ইনকাম এটা হয়ে গেল ট্যাক্স আর কি বলেছে রীতিকা ঋতিকার ইনকাম আমরা ধরে নিই একশো এক্স তার মধ্যেও ট্যাক্স কত পে করেছে ফর্টি পার্সেন্ট মানে কত হয়ে গেল এক্স ঠিক আছে আর কি বলেছি দ্য ওভারঅল ট্যাক্স রেট অন দেয়ার কম্বাইন্ড ইনকাম কামস টু থার্টি সেভেন পার্সেন্ট তাহলে ওভারঅল ট্যাক্স মানে কি ওভারঅল ইনকামের ওপরে ওভারঅল ট্যাক্স বসাবো থার্টি পার্সেন্ট তাহলে ওভারঅল ইনকাম কত এদিকে হচ্ছে নব্বই হাজার আর এদিকে হচ্ছে কত একশো এক্স এইটার ওপরে ট্যাক্স কত বসাবো থার্টি সেভেন পার্সেন্ট সেটা আমাদের এখানে কত হয়েছে একটা ট্যাক্স হয়েছে সাতাশ হাজার আর একটা ট্যাক্স হয়েছে কত ফর্টি এক্স দেখো এই ইকুয়েশান না বসানো ছাড়া আর কোনো এখানে উপায় নেই আমার টোটাল ইনকাম বলে দিয়েছে সুহানি নব্বই হাজার তার মধ্যে ট্যাক্স হচ্ছে থার্টি পার্সেন্ট তার মানে কত সাতাশ হাজার হয়ে গেল এবারে রীতিকার ইনকাম আমাকে বলে দেয়নি আমাকে কিছু একটা ধরে নিতে হবে ফর্টি পার্সেন্ট করতে হবে তো আমি একশো এক্স ধরে নিলাম তাহলে ট্যাক্স কত হয়ে গেল ফর্টি এক্স বোঝা গেল এবারে কি বলেছে যে ওভারঅল ট্যাক্স অন দেয়ার কম্বাইন্ড ইনকাম থার্টি পার্সেন্ট তাহলে কম্বাইন্ড ইনকাম কত একটা হচ্ছে নব্বই হাজার আর একটা হচ্ছে একশো এক্স উপরে থার্টি সেভেন দিলাম সেটাই আমরা ওভারঅল ট্যাক্স কত বের করেছি একজনের সাতাশ হাজার একজনের ফর্টি এক্স তাহলে এখান থেকে যদি আমরা করি কি করব এই দুটো শূন্য ভেতরে ভেতরে কেটে দাও ভেতরে ভেতরে কেটে দাও তাহলে এখানে কত হয়ে গেল থার্টি সেভেন এক্স প্লাস নয় সাতে তেষট্টি তিন হাতে ছয় নয় তিনে সাতাশ সাত ছয় তেত্রিশ আর এখানে দুটো শূন্য ইকুয়ালস টু সাতাশ হাজার প্লাস ফোরটি এক্স তাহলে এখানে কত হয়ে গেলো এটা এদিকে নিয়ে চলে যাও হয়ে গেল থ্রি এক্স ইকুয়ালস টু এটার দিকে নিয়ে চলে যাও শূন্য শূন্য সাতাশ ছয় তেরো না তিন আর এখানে ছয় ছ হাজার

আর তেত্রিশ হাজার এখন কী হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ইনকাম বেড়েছে আর টুয়েলভ পার্সেন্ট এক্সপেন্ডিচার বেড়েছে নতুন সেভিংস কত হয়েছে তাহলে আমরা কী করবো আগে আমাদের সেভিংস কত ছিল পঁয়তাল্লিশ হাজার ছিল ইনকাম তেত্রিশ হাজার ছিল সেভিংস মানে বারো হাজার এখন বর্তমানে নতুন ইনকাম কত হয়েছে এর ওপরে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে কত বেড়েছে টেন পারসেন্ট মানে চার হাজার পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট মানে ন হাজার এরপরে টুয়েলভ পারসেন্ট বেড়েছে তা ওয়ান পার্সেন্ট মানে কত তিনশো তিরিশ টুয়েলভ পার্সেন্ট মানে টুয়েলভ দিয়ে যদি গুণ করি শূন্য বারো দিন ছত্রিশের ছয় হাতে তিন বারো দিন ছত্রিশ হাত তিনে উনচল্লিশ ঠিক আছে তাহলে এখানে সেভিংস নতুন সেভিংস তাহলে ইনকাম বেড়েছে ন হাজার এক্সপেন্ডিচার বেড়েছে তিন হাজার নশো ষাট তাহলে সেভিংস বেড়েছে কত শূন্য ছয় চারের দশ হাত এক আট এক দশ শূন্য

তাহলে আমরা কী করলাম সিম্পল কিছুই করলাম না ইনকাম আগে ছিল পঁয়তাল্লিশ হাজার এক্সপেন্ডিচার ছিল তেত্রিশ হাজার তাহলে আগে সেভিংস কত ছিল বারো হাজার এখন ইনকাম বেড়েছে কত টোয়েন্টি পার্সেন্ট মানে ন হাজার আর এক্সপেন্ডিচার বেড়েছে কত টুয়েলভ পার্সেন্ট মানে তিন হাজার নশো ষাট ঠিক আছে তাহলে সেভিংস বেড়েছে কত পাঁচ হাজার চল্লিশ টাকা আগে সেভিংস ছিল বারো হাজার এখন বেড়েছে পাঁচ হাজার চল্লিশ তাহলে পাঁচ হাজার চল্লিশ ডিভাইডেড বাই বারো হাজার হান্ড্রেডটা বেড়ে গেল নতুন কি আমার পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেভিংস ক্লিয়ার দেখো এটা সিজিএল দু হাজার তেইশ টায়ার ওয়ান সোজা অঙ্ক নেক্সট অঙ্কটা এসছে কিসে এস এস সি সিজিএল দু হাজার তেইশ টার ওয়ান এসেছে সোজা অঙ্ক জাস্ট বসিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কের উত্তর মিলে যাবে কি হবে দেখো বলেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ তিনশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ ইন্টু সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড মাইনাস এক্স পারসেন্ট অব দুশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশ ইন্টু এক্স বাই হান্ড্রেড প্লাস ফর্টি অফ একশো কুড়ি তা একশো কুড়ির মানে বারো ফর্টি মানে একেবারে বসিয়ে দিই আমরা চার বারো আটচল্লিশ ইকুয়ালস টু বলা দিয়েছে ওয়ান ফিফটি এইট ঠিক তাহলে এখানে আমরা যদি জিরো কেটে দিই কত পরে রইলো পাঁচ দুখানে সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ মানে চারশো পঞ্চান্ন বাই দুই মাইনাস এখানে শূন্য শূন্য কেটে দাও পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হয়ে গেল ফাইভ এক্স বাই টু প্লাস আটচল্লিশ ইকুয়ালস টু ওয়ান ফিফটি এইট এবারে দুই টাকা যদি আমি সরিয়ে দিই নিচ থেকে তাহলে এখানে হয়ে যাবে চারশো পঞ্চান্ন এখানে হয়ে যাবে ফাইভ এক্স এখানে হয়ে যাবে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর দুইটা দিকে গুণ হয়ে গেলে কত হয়ে যাবে দেড়শো দুকোনে তিনশো আট দুগুণে ষোলো তিনশো ষোলো ঠিক তাহলে এটা যোগ করলে কত হবে চারশো পঞ্চান্নর সঙ্গে একশো যোগ করলে হয় পাঁচশো পঞ্চান্ন সেখানে চার কম মানে কত হয়ে গেলো পাঁচশো একান্ন মাইনাস ফাইভ এক্স ইকুয়ালস টু তিনশো ষোলো তাহলে ফাইভ এক্স সমান সমান কত পাঁচশো একান্ন মাইনাস তিনশো ষোলো ছয় পাঁচে এগারো হাতে এক এগারো দুই আর তিনে পাঁচ তিন আর দুয়ে পাঁচ দুশো পঁয়ত্রিশ তাহলে এক্স ইকুয়ালস টু পাঁচ চারে কুড়ি পাঁচ সাত পঁয়ত্রিশ সেভেন ভ্যালু বার করতে বলেছে ফরটি সেভেন ইজ দ্য রাইট সিম্পল ক্যালকুলেশন নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন দেখো এসএসসি দু হাজার তেইশ টায়ার ওয়ান এসছে অপশানগুলো ভুট ছিল এখানে ঠিক করে লেখা রয়েছে নিচের অপশানগুলো হচ্ছে আচ্ছা কি বলেছে ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজড বাই সেভেন পার্সেন্ট দেন বাই হোয়াট পার্সেন্ট শুড দ্য কনজামশন বি ডিক্রিজ বাই দ্য কাস্টমার কনজিউমার ইফ দ্য এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেন্স আনচেঞ্জ মানে এখানে আমি কোয়েশ্চেনটা কি বলে দিয়েছে যে তুমি একটা টাকা নিয়ে পেট্রোল কিনতে গেছো সেখানে গিয়ে দেখছো যে পেট্রোলের দাম সেভেন পার্সেন্ট বেড়ে গেছে তাহলে যে টাকাটা নিয়ে গেছো সেটা ফেরত আনা যাবে না এক্সপেন্ডিচার সেম রাখতে হবে তাহলে দাম যদি বাড়ে কনজাম্পশন কি হবে কমবে তাহলে কত পার্সেন্টেজ কনজামশান কমবে সেটাই আমাকে এখানে জানতে চেয়েছে তাহলে নর্মাল কনসেপ্টে আমরা যদি করি আমরা এটা শর্টকাট করব খুব ইজিলি কিন্তু নর্মাল কনসেপ্টটা বুঝে নাও যে ধরো একশো টাকা পার লিটার পেট্রোলের দাম তুমি একশো লিটার পেট্রোল কেনো টোটাল এক্সপেন্স হয়ে গেল কত দশ হাজার টাকা এবারে পেট্রোলের দাম বেড়েছে সেভেন পার্সেন্ট মানে এটা কত হয়ে যাবে একশো হয়ে যাবে তাহলে এখানে নিশ্চয়ই কনজামশান কমবে কিন্তু টোটাল এক্সপেন্স যেটা সেটা দশ হাজারই থাকবে সেম থাকবে তাহলে এটা কি করে বার করব এটা বার করব দশ হাজার বাই একশো সাত দশ হাজার বাই একশো সাত তাহলে কতটা বেড়েছে বা কমেছে বার করে নেবো পার্সেন্টেজ বের করে নেবো এই হচ্ছে অঙ্কটা চেয়েছে আচ্ছা আমাদের শর্টকাট কি আছে যখন এরকম দিয়ে দেবে শুধুমাত্র পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ প্রথম জিনিস আমরা খেয়াল করবো ইনক্রিজ আছে না ডিক্রিজ আছে ফার্স্ট লাইনটা যে দামটা বেড়েছে না কমেছে দাম এখানে বেড়েছে তাহলে সবার প্রথম কাজ হবে আমার সবার প্রথম আমার কাজ হবে এখানে এই সেভেন পারসেন্টটাকে ফ্র্যাকশানে লেখা সাত বাই একশো কিসে লেখা সেভেন পারসেন্টটাকে এ বাই বি আকারে লেখা ঠিক আছে এবারে আমার যদি কনজামশান দাম বেড়েছে মানে কনজামশান কমবে কতটা কমবে সেটা হয়ে যাবে সেভেন বাই একশো প্লাস সেভেন কেন কারণ এখানে ইনক্রিজড বলে যদি এখানে ডিক্রিজ বলতো তাহলে এটা একশো মাইনাস সেভেন হতো তাহলে এখানে এ বাই বি আকারে প্রথমে প্রকাশ করব করার পরে আমার উত্তর কি হয়ে যাবে এ বাই বি প্লাস মাইনাস এ প্রথমে যদি বেড়েছে বলে তাহলে প্লাস হবে প্রথমে যদি কমেছে বলে তাহলে মাইনাস হবে তাহলে এখানে কত হয়ে গেলো সাত বাই একশো সাত ইন্টু হান্ড্রেড এই হয়ে গেলো আমার পার্সেন্টেজ তার মানে কত হয়ে গেল সাতশো ডিভাইডেড বাই একশো তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে দেখতেই পাচ্ছো যে ৬ ভাগ যাবে ছয় পূর্ণ সামথিং একটা কিছু উত্তর হবে সেখানে ৬ পূর্ণ এই একটাই অপশান আছে তাহলে ক্যালকুলেশন করানো দরকার নেই অপশান দেখবে দাগ মারবে তাহলে ৬ কত এক সাত থাকলে কত আটান্ন বাই একশো সাত পার্সেন্টেজ ক্লিয়ার এ বাই আকারে প্রকাশ করব তারপরে উত্তরটা কী হবে এ বাই বি এ

ফিমেল বলে দিয়েছে এত পার্সেন্ট বেড়েছে অ্যাজ এ হোল মেল প্লাস ফিমেল টোটাল কত বেড়েছে যখনই এরকম দিয়ে দেবে তখন আমরা কি করব অ্যালিগেশন করব তাহলে সবার প্রথম কাজ হচ্ছে যে আবার বেড়েছে কি কি বলেছে দেখো মেল ইনক্রিজ হয়েছে ফাইভ পার্সেন্ট কার ওপরে ফাইভ পার্সেন্ট আঠারো হাজারের ওপরে ফাইভ পার্সেন্ট আঠারো হাজারের ওপর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট মানে হয় আঠারোশো তাহলে ফাইভ পার্সেন্ট মানে কত হয়ে যাবে নশো ফিমেল কত বলে দিয়েছে সেভেন পারসেন্ট তাহলে আঠেরো আঠেরো ওয়ান পার্সেন্ট মানে একশো আশি সাত পার্সেন্ট মানে কত আঠেরো সাত একশো ছাব্বিশ মানে বারোশো ষাট আর অ্যাজ এ হোল কত বলে দিয়েছে উনিশ হাজার দুশো থেকে যদি আমি আঠেরো হাজার বাদ দিই কত হয়ে যায় বারোশো তাহলে অ্যাজ এ হোল কত বলে দিয়েছে বারোশো ব্যাস অ্যালিগেশান করে দাও এদিকে মাইনাস করলে বারোশো ষাট বারোশো মাইনাস করলে কত হয় ষাট আর বারোশো থেকে নশো মাইনাস করলে কত হয় তিনশো তাহলে কত হয়ে গেলো ওয়ান ইজ টু ফাইভ কী উত্তরে চেয়েছে আমাকে যে হোয়াট ওয়াজ দ্য রেশিও অব মেল টু ফিমেল পপুলেশন অব দ্য গিভেন ইয়ার তাহলে কত হয়ে যাবে ওয়ান ইস টু ফাইভ যদি এখানে এক্স্যাক্ট পপুলেশান বার করতে বলতো মেল ফিমেলের তাহলে এক আর পাঁচ সমান সমান ছয় ছয় মানে আমার কত দিয়ে দিয়েছে আঠেরো হাজার মানে কত গুণ তিন হাজার গুণ তাহলে এটা কত হয়ে যেত এটা হয়ে যেত তিন হাজার

থার্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট সাকসেসিভ দুটো ইনক্রিমেন্ট আর দুটো থার্টি পার্সেন্ট সাকসেসিভ ডিক্রিমেন্টটা করে দেখি কত হয় তাহলে মধ্যিখানে কত ছিল মধ্যিখানে একশো ছিল এখান থেকে প্রথমে থার্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট করলাম থার্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট করলে কত হয়ে গেলো একশো তিরিশ এখানে আবার থার্টি পার্সেন্ট ইনক্রিমেন্ট করলাম কত হয়ে গেলো তেরো তিন উনচল্লিশ মানে ওয়ান সিক্সটি নাইন আচ্ছা দুটো ডিক্রিমেন্ট করব এখানে একটা থার্টি পারসেন্ট ডিক্রিমেন্ট যদি করি কত হয়ে যাবে সত্তর ঠিক এখান থেকে আবার যদি একটা থার্টি পারসেন্ট ডিক্রিমেন্ট করি কত হয়ে যাবে সাত দিনে একুশ মাইনাস করবো সত্তর থেকে কুড়ি বার দিলে কত হয় পঞ্চাশ এক মাইনাস দিলে ফর্টি নাইন তাহলে থার্টি পারসেন্ট ইনক্রিমেন্ট করে কত হচ্ছে কত বাড়ছে প্লাস সিক্সটি নাইন থার্টি পার্সেন্ট ডিক্রিমেন্ট করে কত কমছে মাইনাস ফিফটি ওয়ান তাহলে এখানে ফিফটি ওয়ান কমছে এখানে সিক্সটি নাইন বাড়ছে আমার অঙ্কে কী চেয়েছে যে বাই হোয়াট পারসেন্ট মোর দ্যান টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ ডিকিমের মানে এইটা এর থেকে কত পার্সেন্টেজ বেশি তাহলে দেখে নি কত বেশি সিক্সটি নাইন মাইনাস ফিফটি ওয়ান কার ওপরে ফিফটি ওয়ানের ওপরে ইন্টু হান্ড্রেড এই পার্সেন্টেজটা আমাকে জানতে চাইছে তাহলে এখানে কত হয়ে গেলো আঠেরো ইন্টু একশো বাই ফিফটি ওয়ান তিন দিয়ে কাটলে ছয় একশো তিন সতেরো একান্ন ছশো বাই সতেরো তাহলে কত দিয়ে যাবে সতেরো তিন একান্ন তারপরে নয় পঞ্চাশ সতেরো পাঁচ পঁচাশি দেখো থার্টি ফাইভ পারসেন্ট দিয়ে এই একটাই অপশান আছে তাহলে কত হয়ে যাবে থার্টি ফাইভ পয়েন্ট টু নাইন পারসেন্টেজ ক্লিয়ার ইজি শুধু দুটো সাকসেসিভ ইনক্রিমেন্ট সাকসেসিভ ডিস্ট ডিক্রিমেন্ট বার করে নিলাম তাহলে এখানে কত বেড়েছে সিক্সটি নাইন

দেখো কি বলেছে প্রথমে প্রথমে বলেছে জন টোয়েন্টি পারসেন্ট মার্কস পেয়েছে অ্যান্ড ফেলড বাই টেন মার্কস মানে জন যে টোয়েন্টি মার্কসটা পেয়েছে আরও যদি দশ নাম্বার বেশি পেত তবে সে পাস করত ঠিক তাহলে এটা আবার কি হয়ে গেল একটা পাস মার্কস নেক্সট জ্যাক কি বলেছে জ্যাক আবার ওই সেম এক্সামিনেশানে যেখানে টোটাল মার্কস সেম পাস মার্কস সেম সেম এক্সামিনেশনে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়েছে যেটা কি না টোয়েন্টি মোর দ্যান মিনিমাম পাসিং মার্কস মানে থার্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্ক্স পেয়ে পাঁচ মার্কসের থেকে টোয়েন্টি বেশি পেয়েছে তার মানে ও যদি আরও কুড়ি নাম্বার কম পেত তাহলে হো পাস করতো তার মানে আরেকটা পাঁচ পার্সেন্ট কত হয়ে যাবে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে আরও যদি কুড়ি নাম্বার কম পেত তাহলে এক্স্যাক্টলি পাস মার্কসটা পেত ঠিক তো তাহলে পার্সেন্টেজ আর নাম্বার রিলেশান পেয়ে যাবে এখান থেকে এটা এদিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাবে ফিফটিন আর এইটা এদিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাবে থার্টি তার মানে ফিফটিন পার্সেন্ট সমান সমান থার্টি এবার আমার কি জানতে চাইছে পার্সেন্টেজ ফাইন দ্য পার্সেন্টেজ মিনিমাম রিকোয়ার্ড টু পাস তাহলে পাসের পার্সেন্টেজ আমরা কত জানি টোয়েন্টি পারসেন্ট প্লাস টেন টোয়েন্টি পারসেন্ট প্লাস টেন তাহলে এইটা তো পার্সেন্টেজ আছে পার্সেন্টেজেই রেখে দিলাম এই দশটাকে আমাকে কী করতে হবে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে আমরা এখানে পার্সেন্টেজ টু মার্কসের রেশিও পেয়ে গেছি তাহলে দশ মানে কত হয়ে যাবে থার্টি মানে যদি ফিফটিন পার্সেন্ট হয় মানে হাফ হয়ে যায় তাহলে দশ মানে কত পার্সেন্ট হয়ে যাবে ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট হলো দশের জন্য কত যোগ করবো ফাইভ পার্সেন্ট তাহলে উত্তর কত হয়ে গেলো পাঁচ পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ উত্তর যদি বলতো যে পাস করার জন্য নাম্বার কত লাগবে এখানে পার্সেন্টেজ জানতে চেয়েছি যদি বলতো যে পাস মার্কসটা কত তাহলে এই পাস মার্কসের এই এই জিনিসটা আমরা নিতাম টোয়েন্টি পার্সেন্ট প্লাস টেন ঠিক তাহলে দশ তো দশই আছে শুধু পার্সেন্টেজটাকে মার্ক্সে কনভার্ট করতাম তার মানে এখানে পনেরো পার্সেন্ট মানে তিরিশ তাহলে কি ডবল হচ্ছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কত হয়ে যাবে ফর্টি তাহলে পাস মার্কস কত ফিফটি ক্লিয়ার এই কোয়েশ্চেনটা আছে হয় আমাদের পার্সেন্টেজ অফ পাসের পার্সেন্টেজ জানতে চায় নাহলে পাসের মার্কস জানতে চায় তোমরা এটা ধরেও করতে পারো এটা ধরেও করতে পারো দেখো এখানে টোয়েন্টি বা টোয়েন্টি মানে কত হাফ হয়ে যাবে পার্সেন্টেজ মানে এটা কত হয়ে যাবে টেন পার্সেন্ট তাহলে পঁয়ত্রিশ থেকে দশ বাদ দিলে এখানে কত হয়ে যাবে পঁচিশ উত্তর হয়ে যাবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আ পারসন স্পেন্ডস টোয়েন্টি পার্সেন্ট অফ হিজ ইনকাম অন গুডস অন ডেলি ইউজেস ফার্দার মোর হি স্পেন্ডস টেন পার্সেন্ট অফ দ্য রেস্ট অন হাউজ রেন্ট অ্যান্ড সিক্সটিন পার্সেন্ট অফ দ্য রেস্ট অন ট্রাভেল তাহলে এই রেস্টগুলো তোমরা খেয়াল করবে আমাদের এখানে কিন্তু রিমেনিংগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আগে আমরা এই পার্সেন্টেজগুলো এই ধরনের অঙ্কে কী করবো ফ্র্যাকশানে কনভার্ট করে নেবো তাহলে আমরা কত জানি টোয়েন্টি পার ফাইভ পার্সেন্ট মানে কত একের চার এইটিন পার্সেন্ট মানে আমরা কত জানি টু পার্সেন্ট মানে আমরা কত জানি টু পার্সেন্ট মানে একের পঞ্চাশ তাহলে এইটিন পার্সেন্ট মানে কত দুই নয় আঠেরো মানে হয়ে যাবে নয়ের পঞ্চাশ ষোলো পার্সেন্ট আছে ফোর পার্সেন্ট মানে আমরা কত জানি ফোর পার্সেন্ট মানে জানি আমরা একের পঁচিশ তাহলে ষোলো পার্সেন্ট মানে কি এর সঙ্গে আরও চার গুণ মানে কত হয়ে যাবে চার বাই পঁচিশ এই আমরা তিনটে পার্সেন্টেজকে তিনটে ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম এবার আমরা কি করব এই সংখ্যাটা আমরা সবসময় কত ধরব এমন একটা সংখ্যা ধরবো টোটালটা টোটালটা এমন একটা সংখ্যা ধরব যেটা যেটা কি না এই পঁচিশ পঞ্চাশ আর চার দিয়ে ভাগ যায় তবে আমরা ফ্র্যাকশানের ক্যালকুলেশনটা অ্যাভয়েড করতে পারবো তাই তো যদিও এখানে টোটাল ইনকামটা কত ধরছি সেটা ম্যাটার করবে না তোমাদের দেখাচ্ছে কেন ম্যাটার করবে না কিন্তু যখন ম্যাটার করার কথা তখন আমরা অলওয়েজ কি করবো টোটাল ইনকামটা এমন জিনিস ধরব যাতে এই দিয়ে ভাগ করলে ভাগ যায় তবে আমরা ফ্র্যাকশানটা ক্যালকুলেশনের মধ্যে থেকে অ্যাভয়েড করতে পারবো তাহলে এখানে আমরা বড় বড় সংখ্যা একটা ধরি পঁচিশ চারে একশো পাঁচ হাজার ধরি টোটাল ইনকাম ধরলাম কত পাঁচ হাজার এবারে কি বলেছে পাঁচ হাজারের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচা করেছে কিসে ডেলি ইউজেসে তাহলে তার রেস্ট রেস্ট কত পড়ে আছে রেস্ট পড়ে আছে যদি একের চার যদি খরচা হয়ে যায় তাহলে বাকি কত তিনের চার ঠিক আছে তারপরে এইটিন পার্সেন্ট খরচা করেছে মানে নয়ের পঞ্চাশ খরচা করেছে কিসে হাউস রেন্টে তাহলে তার রেস্ট তার রেস্ট মানে কত একচল্লিশ বাই পঞ্চাশ ঠিক এরপরে আবার ও ষোলো পার্সেন্ট খরচা করেছে সাভেলে তাহলে বাকি রেস্টটা আবার এখানে বলে দিয়েছে লেফট তাহলে এখানে চারের পঁচিশ যদি খরচা হয়ে যায় কত পরে রইলো একুশ বাই পঁচিশ ঠিক এই সংখ্যাটা আমাকে কত বলে দিয়েছে আটশো একষট্টি তাহলে কি জানতে চাইছে হোয়াট ইজ ইজ স্যালারি তার মানে আমার এখানে পাঁচ হাজারটা কোনো কাজেই দিল না তাহলে পাঁচ হাজার সমান সমান পাঁচ হাজার সমান সমান কত এই ফ্র্যাকশানগুলো শুধু ওপরে নিচে করে দেবে আটশো একষট্টি এটার সঙ্গে এদিকে ওপরে গুণ করে দাও চার ইন্টু পঞ্চাশ ইন্টু পঁচিশ এদিকে নিচে নিয়ে চলে আসো তিন ইন্টু একচল্লিশ ইন্টু একুশ ঠিক তাহলে একচল্লিশ দিয়ে কাটো একচল্লিশ দিয়ে কাটলে একচল্লিশ দুগুণে বিরাশি চার একচল্লিশ এখানে হয়ে গেল একুশ একুশের সঙ্গে একুশ কেটে দাও ঠিক আছে তাহলে কত পড়ে রইল পরে রইল হচ্ছে আমার এখানে পঁচিশ চার একশো পঞ্চাশ চার দুশো পাঁচ হাজার বাই তিন তাহলে এটা কত উত্তর হয়ে যাবে ওয়ান সিক্স 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 পয়েন্ট সিক্স এটা হচ্ছে এখানে আছে দেখো ক্লিয়ার তাহলে আমরা কি করলাম এইগুলো এই ফ্র্যাকশনগুলো কেন করলাম কত সহজে এখানে চেনটা আমরা বসিয়ে দিলাম দেখো আমাদের এখানে কি বলেছে আবার বলছি প্রথমে ধরো একটা টোটাল স্যালারি আমরা ধরে নিয়েছি পাঁচ হাজার কেন ধরে নিয়েছি সেটা তোমাদের আগে বললাম কেন পাঁচ হাজার ধরলাম একশো ধরতে পারতাম কারণ এখানে পাঁচ হাজারটা কোনো রোলেই আসেনি কিন্তু সবসময় আমরা ফ্র্যাকশানের অঙ্কে পার্সেন্টেজের অঙ্কে এমন সংখ্যা ধরবো যাতে নিচের এইগুলো দিয়ে আমাদের কাটাকুটি যায় যাতে আমাদের ক্যালকুলেশান করতে সুবিধা হয় তাহলে আমার টোটাল ইনকাম ধরেছি পাঁচ হাজার এবারে পাঁচ হাজারের মধ্যে টোয়েন্টি পার্সেন্টটা খরচা করেছে কিসে যাও একটা কিছু খরচা করেছে তারপরে যে রিমাইনিংটা পড়ে রয়েছে তাহলে তারপরে রিমাইনিং কত পড়ে রয়েছে যদি একের চার খরচা করে রিমাইনিং তিনের চার তার উপরে আবার খরচা করেছে কত এইট্টিন পার্সেন্ট রান হাউস রেন্ট তাহলে তারপরে আবার রিমাইনিং কত পড়ে রয়েছে সেটা সেটার ওপরে আর একটা জিনিস রয়েছে তাহলে এইট্টিন পার্সেন্ট মানে কত নয়ের পঞ্চাশ তাহলে রিমাইনিং কত একচল্লিশ বাই পঞ্চাশ তারপরে আবার খরচা করেছে সিক্সটিন পার্সেন্ট তার রিমেনিং হচ্ছে আটশো একষট্টি মানে সিক্সটিন পার্সেন্ট মানে চারের পঁচিশ তাহলে পড়ে আছে কত একুশ বাই পঁচিশ পঁচিশ থেকে চার বিয়োগ দিলে একুশ সমান আটশো একষট্টি তাহলে পাঁচ হাজার মানে কত কাটাকুটি করলাম উত্তর হয়ে গেল একশো ছেষট্টি দশমিক ছয় ছয় ক্লিয়ার আচ্ছা কি বলেছে ইন এক্সামিনেশান ক্যান্ডিডেট হ্যাড টু সিট ফর থ্রি পেপার্স এ বি সি দ্য ক্যান্ডিডেট সিকিউর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন পেপার এ বিসটি পার্সেন্ট মার্কস ইন পেপার বি অ্যান্ড সিক্সটি পার্সেন্ট মার্কস ইন পেপার সি তাহলে তিনটে পেপার বলে দিয়েছে এ বি সি এতে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিতে কত পেয়েছে এইট্টি পার্সেন্ট সিতে পেয়েছে সিক্সটি পার্সেন্ট এবার কী বলেছে ওয়েটেজ ইফ দ্য ওয়েটেজ অ্যাসাইন টু পেপার এ বি এব সি ওয়ার ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট আর টেন পার্সেন্ট রেসপেক্টিভলি তাহলে এর ওয়েট সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে কত বলে দিয়েছে ফর্টি পারসেন্ট এ পেপার এর ওয়েট হচ্ছে ফর্টি পারসেন্ট তাহলে পঁচাত্তরের ফরটি পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট মানে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে চার দিয়ে গুণ করলে কত হবে সাত চার আঠাশ ঠিক পেপার বির ওয়েট কত বলে দিয়েছে ফিফটি পারসেন্ট তাহলে পেয়েছে আমার আশি ফিফটি পারসেন্ট করলে কত হয় চল্লিশ ঠিক পেপার সির ওয়েট কত বলে দিয়েছে টেন পারসেন্ট তাহলে পেয়েছে আমার ষাট ওয়েটে যাবে কত ছয় তাহলে টোটাল কত বলো তিরিশ প্লাস চল্লিশ প্লাস ছয় সমান সমান ছিয়াত্তর কতর মধ্যে

আর ফ্যামিলির ইনকাম বলে দিয়েছে এবারে কি বলেছে আফটার ইনকারিং অল দ্য এক্সপেন্ডিচার্স এইট পার্সেন্ট ইজ সেভড সেভিংস কত বলে দিয়েছে এইট পার্সেন্ট দ্য এক্সপেন্ডিচার অন হেলথ ইজ ফিফটি পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ ফুড ওয়াইল ফুড ইজ থ্রি টাইমস অফ দ্য এক্সপেন্ডিচার অন এন্টারটেনমেন্ট দ্য এক্সপেন্ডিচার অন হেলথ ইজ হাফ অফ দ্য এক্সপেন্ডিচার অন এডুকেশন দ্য এক্সপেন্ডিচার অন রেন্ট ইজ ওয়ান থার্ড অফ দ্য কম্বাইন্ড এক্সপেন্ডিচার অন ফুড হেলথ অ্যান্ড এডুকেশন হাউ মাছ এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড অন এডুকেশন আচ্ছা দেখো আগে আমরা দেখে নি যে এখানে আমাকে ইনকাম কত বলেছে ইনকাম বলেছে পঁয়ত্রিশ হাজার ঠিক আছে তার মধ্যে সেভিংস কত বলে দিয়েছে আট পারসেন্ট তাহলে এক্সপেন্ডিচার কত হয়ে যাবে নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মানে কত নাইনটি টু পার্সেন্ট পঁয়ত্রিশ হাজার ইন্টু বিরানব্বই বাই একশো এটা আমরা রেখে দেবো এরকমভাবে পরে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে এখন কাটাকুটি করলে টাইম ওয়েস্ট হবে ঠিক আছে এটা এক্সপেন্ডিচারের টোটাল অ্যামাউন্টটা আমরা পেয়ে গেলাম এবারে এক্সপেন্ডিচারগুলো বিভিন্ন ভাগে বলে দিয়েছে সেটাকে আমাদের বের করতে হবে একে একে প্রথমে এইটা নিয়ে আমরা শুরু করবো তারপর এখানে আমাদের একটা রিলেশান বলে দিয়েছে যে ফুড ইজ থ্রি টাইমস অফ দ্য এক্সপেন্ডিচার অন এন্টারটেনমেন্ট তাহলে এন্টারটেনমেন্ট যদি একশো ধরি তাহলে ফুড কত হয়ে যাবে ফুড হয়ে যাবে তিনশো ঠিক আছে এক্সপেন্ডিচার অন হেলথ বলে দিয়েছে ফিফটি পারসেন্ট মোর দ্যান ফুড তাহলে ফুড যদি তিনশো হয় তাহলে হেলথ কত হয়ে যাবে ফিফটি পার্সেন্ট মোর মানে তিনশো প্লাস দেড়শো মানে সাড়ে চারশো ঠিক আছে এক্সপেন্ডিচার অন হেলথ ইজ হাফ অব দ্য এক্সপেন্ডিচার অন এডুকেশন তাহলে হেলথ হচ্ছে হাফ তার মানে এডুকেশনটা কি হবে হেলথের ডবল তাহলে এডুকেশানের ওপরে কত হয়ে যাবে চারশো পঞ্চাশের ডবল মানে নশো ঠিক আছে নেক্সট কি বলেছে এক্সপেন্ডিচার অন রেন্ট ইজ ওয়ান থার্ড অফ কার কার ওয়ান থার্ড কম্বাইড এক্সপেন্ডিচার অফ ফুড হেলথ আর এডুকেশন তাহলে রেন্টে কত বলে দিয়েছে ওয়ান থার্ড অফ কার কার ওয়ান থার্ড ফুড ফুড মানে কত তিনশো হেলথ হেলথ মানে কত সাড়ে চারশো এডুকেশান এডুকেশান কত নশো তাহলে এখানে কত হয়ে গেল একশো দেড়শো তিনশো ঠিক টোটাল কত হয়ে গেল পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের এই ধরা অনুযায়ী আমাদের এই ধরা অনুযায়ী টোটাল এক্সপেন্ডিচার আমাদের তাহলে কত হচ্ছে দেখো আমাদের ধরা অনুযায়ী টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে দেখো নয় আর তিনে বারোশো বারোশো আগে তেরোশো তেরোশো আর পাঁচশো আঠেরোশো আর চারে বাইশশো আর দুটো পঞ্চাশ নিলে কত হয় তেইশশো আমাদের ধরা অনুযায়ী এক্সপেন্ডিচার কত তেইশশো কি জানতে চেয়েছে হাউ মাচ এক্সপেন্ডিচার ইনকার্ড অন এডুকেশান তাহলে এডুকেশান আমরা কত ধরেছি এডুকেশান ধরেছি নশো তাহলে আমরা এখানে এক্সপেন্ডিচার কত বার করে রেখেছি পঁয়ত্রিশ হাজার ইন্টু বিরানব্বই বাই একশো তাহলে এডুকেশনের উপরে কত হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার ইন্টু বিরানব্বই বাই একশো ইন্টু নশো ডিভাইডেড বাই টোটাল এক্সপেন্ডিচার তেইশশো এই হয়ে যাবো আমার কিসের এডুকেশানের উপরে তাহলে এখান থেকে আমরা কাটাকুটি করতে সুবিধা হবে দেখো এই তিনটে শূন্য এই তিনটে শূন্যর সঙ্গে কেটে দিলাম এই একটা শূন্য এই একটা শূন্যর সঙ্গে কেটে দিলাম তেইশ চার কত হয় বিরানব্বই তাহলে এখানে কত হয়ে গেল চার পঁয়ত্রিশ একশো চল্লিশ ইন্টু নব্বই তাহলে চোদ্দো নয় আমরা কত জানি একশো ছাব্বিশ দুটো শূন্য তাহলে এডুকেশনে কত খরচা করেছে বারো হাজার ছশো ইজ দ্য রাইট আনসার দেখো যেরম যেরম বলেছে আমরা সেরম সেরম শুধু ধরে নিয়েছি ধরে নিয়ে টোটাল এক্সপেন্ডিচার করলাম তেইশশো তার মধ্যে আমার রেন্ট হচ্ছে কত এডুকেশন হচ্ছে কত নশো তাহলে আমার ওখানে ইনকাম বলে দিয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে আট পার্সেন্ট সেভিংস তাহলে এক্সপেন্ডিচার কত একশো থেকে আট বাদ দিলে বিরানব্বই হয় তাহলে এক্সপেন্ডিচার পঁয়ত্রিশ হাজার ইঞ্চু বিরানব্বই বাই একশো টোটাল এক্সপেন্ডিচার পঁয়ত্রিশ হাজার ইন্টু বিরানব্বই বাই একশো তার মধ্যে রেন্ট হচ্ছে নশো ডিভাইডেড বাই তেইশশো আমাদের ধরা অনুযায়ী ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন তরুণ প্লট অফ ল্যান্ড হ্যাভিং অ্যান এরিয়া দ্যাট ওয়াজ টেন পারসেন্ট মোর দেন দ্যাট অফ দ্য প্লট ওনড বাই বাসব তাহলে বাসব যদি আমরা একশো ধরি তরুণ কত হয়ে যাবে একশো দশ টেন পার্সেন্ট বেশি ওয়াইল দ্য এরিয়া অফ দ্য প্লট অফ ল্যান্ড ওন্ড বাই নকুল ফর্টি পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ তরুণ তাহলে নকুল কি হয়ে যাবে একশো দশের ওপরে ফর্টি পার্সেন্ট বেশি তাহলে একশো দশের টেন পার্সেন্ট মানে কত এগারো ফর্টি পার্সেন্ট মানে কত চুয়াল্লিশ তাহলে কত হয়ে গেল একশো চুয়ান্ন এবার কি বলে দিয়েছে ইফ দ্য এরিয়া অফ দ্য প্লট ওন্ড বাই নকুল ওয়াজ দু হাজার ছশো পঁচানব্বই তাহলে হোয়াট ওয়াজ দ্য এরিয়া অফ দ্য প্লট ওন্ড বাই বাসব তাহলে এইটা সমান সমান আমাকে কত বলে দিয়েছে দু হাজার ছশো পঁচানব্বই তাহলে বাসব মানে কত বাসব মানে একশো তাহলে কি হয়ে যাবে দু হাজার ছশো পঁচানব্বই নিচে একশো চুয়ান্ন ইন্টু একশো ক্লিয়ার তাহলে এটা দেখো ক্লিয়ারলি কি বুঝতে পারছি আমি চার আর পাঁচ আছে মানে এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এগারো দিয়ে কাটলে কত হয় চোদ্দো এগারো দিয়ে কাটলে এগারো দুখনে বাইশ চার উনপঞ্চাশ এগারো চার চুয়াল্লিশ এগারো পাঁচ পঞ্চান্ন সাত দিয়ে কাটলে সাত দুখনে চোদ্দো সাত তিনে একুশ তিন পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ দুই দিয়ে কাটলে কত হয় দুই পঞ্চাশ ঠিক তাহলে পঁয়ত্রিশ দিয়ে কাটলে কত হয়ে যায় পঁয়ত্রিশ ইন্টু পাঁচ পঁয়ত্রিশ ইন্টু পাঁচ মানে কত পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ মানে একশো পঁচাত্তর আর একটা শূন্য সতেরোশো পঞ্চাশ ইস দা রাইট খুব সোজা অঙ্ক ছিল এসএসসি সি জি এর দু হাজার দেখতেই পাচ্ছ খুব একটা কঠিন অঙ্ক কিন্তু সিজিএল এ আসে না পার্সেন্টেজ থেকে কিছু কিছু আছে যেগুলো খুব বেশি ক্যালকুলেটিভ হয় পপুলেশানের অঙ্ক ইলেকশানের অঙ্ক তারপরে এক্সপেন্ডিচার ইনকামের অঙ্ক বাকি আদারওয়াইজ পারসেন্টেজের অঙ্ক কিন্তু সোজা আচ্ছা আজকে সেটা লাস্ট অঙ্ক এস এসি দু হাজার তেইশ টায়ার ওয়ানে এসেছে দেখো দু টায়ার টুতে এসেছে সিএস সেই সিএচএস এসেছে কী বলেছে গীতা পারচেসেস অ্যান্ড অ্যাপার্টমেন্ট অ্যান্ড পেজ ইএমআই ফর দ্যাট ঠিক আছে হার মান্থলি ইনকাম হচ্ছে আশি হাজার টাকা টোটাল ইনকাম কত আশি হাজার টাকা হি স্পেন্ডস পনেরো পার্সেন্ট অন এডুকেশান অফ আর চিলড্রেন ফর্টি পার্সেন্ট অন হাউসহোল্ড আর টেন পার্সেন্ট অফ জিপিএফ আর সেভ করে কত পনেরো পার্সেন্ট ইন আ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাকি টাকাটা

রিমেনিং এর ফর্টি পার্সেন্ট রিমেনিং এর টেন পার্সেন্ট রিমেনিং এর ফিফটি পার্সেন্ট বলেনি ডাইরেক্ট বলে দিয়েছে টোটাল ইনকামে ফিফটিন পার্সেন্ট স্পেন্ড করে এডুকেশানে ফর্টি পার্সেন্ট স্পেন্ড করে হাউস হোল্ড স্পেন্ডে জিপিএফে জিপিএপেতে পনেরো পার্সেন্ট সব মিলিয়ে এই এই ব্যাপার বাকিটা সে কিসে খরচা করো ইএমআইতে খরচা করো তাহলে তার এক্সপেন্ডিচার বা সেভিংসের রেশিও কত হয়ে গেলো পনেরো দুখনে তিরিশ তিরিশ সাতচল্লিশ সত্তর আগে আশি এইটটি পার্সেন্ট তাহলে রিমেনিং যেটা এটা কিসে দেয় এটা দেয় ইএমআই তে কত দেয় টোয়েন্টি পার্সেন্ট ওপরে তাহলে ইএমআইটা কত হয়ে যাবে আশি হাজার তার পার্সেন্ট মানে কত আট হাজার টোয়েন্টি পার্সেন্ট মানে কত হয়ে যাবে ষোলো হাজার ইজি ইজি ঠিক তাহলে তোমরা আজকে কি করলে পার্সেন্টেজের রিসেন্ট প্রিভিয়াস ইয়ারে যা যা কোয়েশ্চেন এসেছে যা যা টাইপ আছে সমস্ত টাইপ আমি করিয়ে দিলাম তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো এখানে কিছু কিছু কনসেপচুয়াল জিনিস আমি বুঝিয়েছি বাকি ক্যালকুলেটিভ জিনিস বুঝিয়েছি কিছু জিনিস তোমাদের এমন দেখি যেগুলো তোমরা খালি অপশান টেস্ট করেই বুঝতে পেরে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের পার্সেন্টেজটা ক্লিয়ার হয়েছে এবং আসন্ন যে পরীক্ষা এসএসসি সিজিএল টায়ার ওয়ান বা সিএচএস এল মেনসে কিন্তু পার্সেন্টেজে তোমাদের কোনো অঙ্ক আটকাবে না সব এখান থেকে আসবে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কোনো যদি কিছু ডাউট থাকে বা অন্য কোনো চ্যাপ্টার তোমাদের ইমিডিয়েট প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে তোমরা আমাদের এসএসসি রিভিশন সিরিজ কিন্তু কন্টিনিউ চলছে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে করানো হচ্ছে যেখান থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন কমন পাবে এবং শুধুমাত্র কোয়েশ্চেন আনসার নয় জি কের ক্ষেত্রে তোমাদের আচ্ছা প্রত্যেকটা চ্যাপ্টারের যেগুলো যা জিস্ট যেগুলো জিস্টগুলো করানো হচ্ছে এবং তার সাথে সাথে সেখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলোও করানো হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের রিজনিং এবং ইংলিশের ক্লাসও শুরু হয়ে যাবে তো তোমরা রিভিশন সিরিজ দেখতে থাকো পড়াশোনা করো মন দিয়ে এবং সামনের পরীক্ষার জন্য কিন্তু একদম উঠে পড়ে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে ঝাঁপাও তোমরা সফল হবে এ বছর প্রচুর ভ্যাকান্সি থ্যাংক ইউ গুড লাক